আজকের সভার সুযোগগতম সভাপতি মহাশয়, উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, ইসলাম দরদী ভ্রাতৃবৃন্দ, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সমস্ত স্তুতি আরাধনা উপাসনা দাসত্ব গোলামি আনুগত্য একমাত্র সেই মহান নিয়ন্তা আল্লাহ রাব্বুল আলমিনের জন্যে, যে আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের কর্তৃত্ব সার্বভৌমত্ব এবং যিনি সমগ্র জিনিসের কর্তৃত্ব সংস্থাপিত, সেই মহান নিয়ন্তা আল্লাহ রাব্বুল আলমিনের সংক্ষিপ্ত পরিসরে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই শতসহস্র শান্তির দ্বারা বিবর্ষিত হোক নবীকুল শিরোমণি করুণার মুক্ত প্রতীক দয়ানা বিশেষ নবী, আমাদের সঠিক পথের দিশারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আপনারা খুব গুরুত্বপূর্ণ একটি বক্তব্য শুনছিলেন আমার দাদা হাফিজ নজরুল ইসলাম সাহেবের কাছ থেকে। তিনি দীর্ঘদিন যাবৎ অদ্যাবধি ইসলামের খিদমত করে যাচ্ছেন, আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দান করুন এবং সহি সালামতে ইমানের সহিত আল্লাহ তাআলার কাছে তিনি যাতে করে যেতে পারেন, আল্লাহ তাআলা তাকে ইমানের সহিত নেন, আমাদের সকলকে ইমানের সহিত নেন, সকল বলে আল্লাহ আমিন। ভাই সকল, আজকের বিষয়বস্তু হচ্ছে শিরক ও বিদআত। বিষয়টা হওয়া উচিত ছিল সুন্নাত ও বিদআত, আর একটা হচ্ছে কি তাওহীদ ও শিরক, বিপরীতমুখী হতে হবে উভয় লিঙ্গ। একটা হচ্ছে কি সুন্নাত এবং বিদআত, সুন্নাতের পরিপন্থী অপোজিট বিপরীত সেটা হচ্ছে বিদআত, আর তাওহীদের পরিপন্থী হচ্ছে শিরক। তাওহীদ ও শিরক, সুন্নাত ও বিদআত, এটা হচ্ছে বিষয়বস্তু হওয়া উচিত ছিল। তো শিরক সংক্রান্ত বলতে গেলে অনেক বিষয় বলা দরকার আছে, আর বিদআত সংক্রান্ত বলতে গেলে অনেক বিষয় বলা দরকার আছে। প্রথমত আপনাদের বলি বিদআতের সংজ্ঞা কি, ডিফিনেশন, সংজ্ঞা, বিদআত কাকে বলে। বিদআতের সংজ্ঞা দিতে গিয়ে আল ইহতিসাম গ্রন্থে উল্লেখিত হয়েছে, তিনি বলছেন বিদআত হচ্ছে সেটাই যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে ছিল না, আর মানুষ সেটাকে নেকি মনে করে করে, আর বিদআত মানুষ নেকি মনে করেই করে। বিদআত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নতুনত্ব, আবিধানিক অর্থ হচ্ছে নতুনত্ব, নতুন কোনো জিনিস, এটাকে বলা হচ্ছে বিদআত। পারিভাষিক অর্থ হচ্ছে এটাই, ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন শরীয়ত সংক্রান্ত বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে যেটা প্রমাণিত নেই, আর সেই আমলকে আমরা নেকি মনে করে করি, সেটাই হচ্ছে বিদআত, এটা হচ্ছে বিদআতের সংজ্ঞা। আল্লামা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আলাইহি ইহতিসাম প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 19 উল্লেখ করেছে। পবিত্র কোরআনে একাধিক জায়গায় এই বিদ শব্দটা আছে, বিদআত শব্দটা সংক্ষেপে আছে, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা কোন নিদর্শন ছাড়াই আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। সূরা আকাবের 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি নতুন রসুল নই। তো বিদআত শব্দের অর্থ হচ্ছে নতুন। তো শরীয়ত সংক্রান্ত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে যে আমল প্রমাণিত নয়, যেটা প্রমাণিত নয় সেটাই হচ্ছে বিদআত। আপনাদের আরো একটু ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে ইবাদাত এবং মুআমালাত, দুটো বিষয় ভালো করে বুঝবেন। ইবাদাত এবং মুআমালাত এই দুটো বিষয়, ইবাদত মানে হচ্ছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করেছেন প্রমাণিত হতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আমলটা করেছেন, জোহরের সালাত কয় ওয়াক্ত পড়েছেন, কয় রাকাত পড়েছেন, 4 রাকাত না 5 রাকাত, সুন্নাত কত রাকাত পড়েছেন, কি পদ্ধতিতে পড়েছেন, ওযু কিভাবে করেছেন, এটা দেখতে হবে, দলিল থাকতে হবে। আর মুআমালাত বৈষয়িক বিষয়ে নিষেধ থাকতে হবে, নিষেধ, আম খাওয়া যাবে কি যাবে না,
ভাত খাওয়া যাবে কি যাবে না, রুটি খাওয়া যাবে কি যাবে না, যদি নিষেধ থাকে সেটা চলবে না, আর যেগুলো নিষেধ নেই সবই জায়েজ। বুঝতে পেরেছেন? মুআমালাতের বিষয়ে যেটা নিষেধ নেই সবই জায়েজ, দলিলের দরকার নেই। মাইক্রোফোনে আমি কথা বলছি, এর জন্য দলিলের কোনো প্রয়োজন নেই। মাইক্রোফোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন কি বলেননি, দলিলের প্রয়োজন নেই। এটা হচ্ছে বৈষয়িক বিষয়, একটা মানদণ্ড, এটা হচ্ছে একটা মানদণ্ড যার মাধ্যমে আমি কথা বলছি। তো দুনিয়াবি বিষয়ে যেটা নিষেধ নেই সেগুলো সবই জায়েজ, সবই বৈধ। আর শরীয়ত সংক্রান্ত বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি সেটাই হচ্ছে বিদআত। বেদাতের সংজ্ঞা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন, সহি মুসলিম হাদিস নাম্বার 816, সহি মুসলিম হাদিস নাম্বার 867। তিনি বলছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দুদ, মানে আমিলা আমালান, যে আমল করলো এমন আমল, লাইসা আলাইহি আমরুনা, যাতে আমাদের নির্দেশনা নেই, যাতে আমাদের আমল নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য, বর্জনীয়, অগ্রহণযোগ্য। সহি মুসলিম হাদিস নাম্বার 867। এবারে আপনারা বলতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাঞ্জাবি পড়েননি, টুপি পড়েননি, তাহলে এটা বেদাত। ওই যে বললাম ইবাদত এবং মুআমালাত ভাগ করতে হবে। পাঞ্জাবি কেউ পড়ে না নাকি উদ্দেশ্যে, টুপি কেউ পড়ে না নাকি উদ্দেশ্যে, এটা সৌন্দর্য, সৌন্দর্যের জন্য আমরা পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ক্লিয়ার করছেন, শারু সুন্নাহ লিল বাগাবি, হাদিস নাম্বার 103, মান আহদাসা ফি দীনিন হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি ধর্মের ব্যাপারে, দিনের ব্যাপারে নতুন কিছু আবিষ্কার করলো যাতে আমাদের নির্দেশনা নেই, যেটা আমি করিনি, করতে বলিনি, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য, বর্জনীয়, অগ্রহণযোগ্য। কথা বুঝতে পেরেছে? এটা হচ্ছে সংজ্ঞা। আরো একটু যান সহিহুল বুখারী হাদিস নাম্বার 2697, যেখানে উল্লেখিত হয়েছে এই বেদাতের সংজ্ঞা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, মান আহদাসা ফি আমরিনা, যে ব্যক্তি নতুন কিছু আবিষ্কার করলো আমাদের দিনের ব্যাপারে, আমাদের ধর্মের ব্যাপারে নতুন কিছু আবিষ্কার করলো, লাইসা আলাইহি আমরুনা, যাতে আমাদের নির্দেশনা নেই, যাতে আমাদের হুকুম নেই, আমল নেই, ফাহুয়া রদ, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য, বর্জনীয়, অগ্রহণযোগ্য। অতএব ইবাদত সংক্রান্ত বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে যেটা প্রমাণিত সেটাই করতে হবে, এত ব্যতীত কিছুই করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি আমল কম বেশি চলবে না, নবী সাল্লাম যেটা করেছেন সেটাই ইবাদত। এটা এক ব্যক্তি এসে বলছেন, আল্লামা আলবানী রাহিমাল হাদিসটাকে নিয়ে এসেছেন, হেদায়েতুর রুয়াত হাদিস নাম্বার 12, বুখারী মুসলিম হাদিসটি উল্লেখিত হয়েছে। এক ব্যক্তি এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন আমল সম্পর্কে অবহিত করুন, এমন আমল সম্পর্কে বলুন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারি, যে আমল করলে আমি সহজে জান্নাতে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, পাঁচ ওয়াক্তের ফরজ সালাত আদায় করো, রমাদানের ফরজ সিয়াম আদায় করো, ফরজ হজ যাকাত এগুলো আদায় করো। তখন সেই ব্যক্তি বলছে, আর কিছু, ইল্লা আন তাতাওয়া, এছাড়া এত ব্যতীত হচ্ছে নফল। সেই ব্যক্তি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছি, লা আজিদু আলা হাদা ওয়া লা আনকুসু মিনহু, আল্লাহ শপথ, আপনি যা বললেন এর কিঞ্চিত পরিমাণ হ্রাস বৃদ্ধি করবো না, কমও করবো না, বেশিও করবো না, কমও করবো না, বেশিও করবো না। সেই ব্যক্তি বললেন, তখন যখন তিনি চলে যাচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, কেউ যদি জান্নাতি লোক দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখো, কেউ যদি জান্নাতি লোক দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখো। একটা বিষয় মনে রাখবেন, টাকা যতই চকচকে হোক না কেন, টাকা যতই চকচকে হোক না কেন, নতুন কড়কড়ে হোক না কেন, যদি জাল হয় সেটা গ্রহণযোগ্য নয়, সেটা কি, রেজেক্টেড, সেটা হচ্ছে রেজেক্টেড। অনুরূপ ভাবে ইবাদত যতই চাকচিক্যময় হোক না কেন, যতই চাকচিক্যময় হোক না কেন, ভালো হোক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি প্রমাণিত না থাকে সেটা বিদআত। আমরা একটা ঘটনা সকলে জানি, মেয়েরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন, আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সালাত আমাদের জন্য ফরজ করে পাঠালেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো,
মুসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মত 50 ওয়াক্তের সালাত আদায় করতে সক্ষম হবে না, 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, অতএব আপনি ঘুরে যান, ফিরে যান, কমিয়ে নিয়ে আসুন। এরকম করতে 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 5 ওয়াক্তে নিয়ে আসা হলো। এটা আমরা সকলে জানি, জানেন তো ঘটনা, এই হাদিস জানেন তো। এই হাদিস থেকে একটা বিষয় প্রমাণিত, যদি নবীদের পাওয়ার থাকতো, বিখ্যাত নবী, বিখ্যাত নবী ও রাসূল মুসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীদের যদি পাওয়ার থাকতো শরীয়তের বিষয়ে কিছু কম বেশি করার, তাহলে আল্লাহর কাছে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তারা বলতেন যে আমরা তো নবী, আমরা নিজেদের মধ্যে এগুলো আলোচনা করে কম বেশি করে নিই, কমিয়ে নিই, 50 শক্ত থেকে 5 শক্ত করে নিই বা কিছু কম করে নিই। এটা করার দুঃসাহসিকতা তাদের ছিল না। তো নবীদের পর্যন্ত শরীয়ত সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার ছিল না, এটা যে শরীয়ত। দুঃখজনক হলেও সত্য, রমাজান মাস অতিক্রম হয়ে গেল, রমাজান মাসে অনেক কিছু বিদাত আমরা করলাম, অনেক কিছু বিদাত করেছি, অনেক বিদাত করলাম। অনেকেই রমাজানের মাস রোজা রাখার ভয়ে বলেন পেটে লাগছে, পেটে ব্যথা, সমস্যা, অনেকে বলছেন জ্বর, কানে ব্যথা, দাঁতে ব্যথা, বিভিন্ন রকমের টাল বাহানা দেখিয়ে রোজা রাখেননি। এই টাল বাহানা করেছেন, ভালো করে জেনে রাখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম লিরুইয়াতি ওয়া আফতিরু লিরুইয়াতি, চাঁদ দেখে রোজা ধরো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে প্রায় 95% মুসলিম চাঁদ দেখে নামাজ ধরে আর চাঁদ দেখে নামাজ ছাড়ে, কি বুঝলেন, ঠিক না? চাঁদ দেখে নামাজ ধরে আর চাঁদ দেখে নামাজ ছাড়ে। রমাজানের যখন চাঁদ উঠে তখন নামাজ ধরলো, তারাবি আর যত রকমের নফল আমল সবগুলো করে, যখন শাওয়ালের চাঁদ উঠে যায়, ঈদের সালাত শেষ, মানে যখনই ওই সন্ধ্যার সময় চাঁদ উঠে গেল ঈদের জন্য, শাওয়ালের যখন চাঁদ উঠে গেল তখন নামাজ শেষ, চাঁদ দেখে নামাজ ধরি আর চাঁদ দেখে নামাজ ছাড়ি। এগুলো আমরা শরীয়তে নতুন কিছু আবিষ্কার করলাম না, নতুন কিছু আবিষ্কার করলাম না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তোমরা চাঁদ দেখে নামাজ ধরো আর চাঁদ দেখে নামাজ ছাড়ো? যেটা বলেছেন চাঁদ দেখে রোজা ধরো আর চাঁদ দেখে নামাজ ছাড়ো, কিন্তু আমরা কি করলাম, চাঁদ দেখে নামাজ ধরলাম আর চাঁদ দেখে রোজা ছাড়লাম, নামাজ ছাড়লাম। এই হচ্ছে আমাদের অবস্থা। তো বিদাতের সংজ্ঞা সেটাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আমি ইনশাআল্লাহ সামনে সংক্ষেপে আমি আলোচনা করব সেটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিতে উঠছেন, মিম্বারের প্রথম যখন ধাপিতে পা দিলেন তখন তিনি বললেন আমিন, দ্বিতীয় ধাপিতে পা দিলেন আমিন, তৃতীয় ধাপে পা দিলেন আমিন, খুতবা সমাপ্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন তিনবার, এর কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমাজান মাস পাওয়ার পরেও নিজেকে পাপ মুক্ত করলো করতে পারলো না, কলুষ মুক্ত করতে পারলো না, নিষ্কলুষ করতে করে নিতে পারলো না, ক্ষমা করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। বিখ্যাত ফেরেশতা, বিখ্যাত মালায়েকা, বিখ্যাত ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে ফেরেশতাদের লিডার বা সর্দার, তিনি দোয়া করছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমাজান পাওয়ার পরেও নিজেকে পাপ মুক্ত করে নিতে পারলো না। আর বিখ্যাত নবী ও রাসূল, শ্রেষ্ঠ নবী, মহাত্মা, মহাপুরুষ, মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলছেন, সেই দোয়া কবুল হবে না? কি বলছেন, সেই দোয়া কবুল হবে না? দ্বিতীয় ধাপে যখন তিনি বলছেন আমিন, জিবরাইল আলাইহিস সালাম বলছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আমার নাম শোনার পর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম বিখ্যাত ফেরেশতা, তিনি দোয়া করছেন আর বিখ্যাত নবী আমিন বলছেন, তো ধ্বংস অবশ্যই হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির নাম শুনলে অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। তারপরে তৃতীয় ধাপে ওঠার পরে যখন উঠলাম, জিবরাইল সালাম বলছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যার পিতা মাতা বার্ধক্য পালিত হয়েছে, বুড়ো হয়ে গিয়েছে, তারপরেও তার খিদমত করলো না, খিদমত না করে, খিদমত না করে সেই ব্যক্তি জাহান্নামে চলে গেল, খিদমত করে জান্নাতে যেতে পারলো না, তার পরিষেবা দিল না, খিদমত করলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। বিখ্যাত নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন। তো ভাই সকল, যেখানে যেই ইবাদত, যেই পদ্ধতিতে, যেখানে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে আমল সেভাবে সে আমল করতে হবে।
আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াত পরিবেশন করেছিলাম। পবিত্র কোরআন সূরাতুল কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 103 আল্লাহ তাআলা বলছেন, বুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইহুম বিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াসাবুনা আন্নাহুম ইউসনা সুনআ। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ আপনি বলে দিন, কুল আপনি বলুন, হাল নুনাব্বিউকুম আমি কি তোমাদেরকে সংবাদ দেব না, আমি কি তোমাদেরকে খবর দেব না, বিল আখসারিনা আমালা ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে, ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে, ধ্বংসকারী আমল সম্পর্কে, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় মানুষ সে আমল করে ভ্রষ্ট হয়ে গিয়েছে, গুমরাহ হয়ে গিয়েছে, পথভ্রান্ত হয়ে গিয়েছে, দিকভ্রষ্ট হয়ে গিয়েছে, যদিও তারা ধারণা করে যে আমরা ভালো আমলই করছি, আমরা সঠিক আমলই করছি, এই ধারণা করছে, আমরা ভাবছি যে আমরা সঠিক কাজ করছি, ভালো কাজ করছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না করার কারণে আল্লাহ তারা বলছেন কি, তারা ধ্বংস, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, গুমরা হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, প্রত্যেক বেদাতির তৌবার রাস্তা বন্ধ করে দেন যতক্ষণ পর্যন্ত সে বিদাত থেকে না ফিরে আসবে, যতক্ষণ পর্যন্ত নতুন কাজ থেকে, নতুন কিছু আবিষ্কার থেকে, নতুন আমল থেকে প্রত্যাবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার কোন আমল, তার কোন তৌবা, তার কোন দোয়া কবুল করেন না। তো বিদাত করলে এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে, সাইহুল জামে সাগির হাদিস নাম্বার 1699, সাইহ তারগিব আত-তারিফ হাদিস নাম্বার 376, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং সিলসিলা সাহিয়া হাদিস নাম্বার 2020, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেদাত করলে সামনে যতগুলো আমল হবে কোনোটাই আল্লাহ দ্বারা কবুল করবেন না, পর্দা দিয়ে দেন। ইন্না আল্লাহ আজাবা তাওবা তা কুল্লি সাহিবি বিদাতি হাত্তা ইয়াদা বিদাতা, নিশ্চয় আল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতির মধ্যে কি করেন, পর্দা দিয়ে দেন, অন্তরায় করে দেন, কোন তওবা কবুল করেন না, কোন দোয়া কবুল করেন না, কোন আমল কবুল করেন না, যতক্ষণ পর্যন্ত সে বিদাত থেকে না ফিরে আসবে, বিদাত থেকে না ফিরে এলে আল্লাহ তাআলা কোন আমল কবুল করেন না, এটা হচ্ছে বিদাত। আর শিরক, শিরক হচ্ছে কি, আমি যে আমল করছি জীবনে যত আমল করে এসেছি, পিছনে যত আমল করে এসেছি, যদি এখন আমি শিরক করি তাহলে সমস্ত আমল কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একটি আমল গ্রহণযোগ্য নয়। আমি এখন শিরক করলাম, পাঁচ ওয়াক্তের সালাত ছেড়ে দেওয়াটা হচ্ছে শিরক, পাঁচ ওয়াক্তের সালাত ছেড়ে দেওয়াটা হচ্ছে শিরক, কেউ যদি পাঁচ ওয়াক্তের সালাত না পড়ে ছেড়ে দেয় তাহলে সে শিরক করলো, পূর্বে যত ভালো আমল করেছে সব বিনষ্ট হয়ে গেল। কেউ যদি পাঁচ ওয়াক্তের সালাত পড়ে, যদি কেউ তাবিদ পড়ে নাই, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, মুসনাদ আহমদ হাদিস নম্বর 5372, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তাবিদ ঝুলালো সে শিরক করলো। তো যে ব্যক্তি তাবিদ ঝুলিয়ে নেয়, তাবিদ পড়ে নাই, ও কোরআনের তাবিজ কিংবা গাছপালার তাবিজ, যে কোনো তাবিজ, সে শিরক করলো। তাবিদ পড়ার মর্মে কোনো সহিহ হাদিস নাই, একটিও সহিহ হাদিস নাই। তো শিরক করতে গেলে যত আমল আমরা করে এসেছি সমস্ত কিছু বিনষ্ট হয়ে যায়, সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, এটা হচ্ছে শিরক। আর বিদাত হচ্ছে সামনে যে আমল করব সে আমলগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না, সামনে সে আমল কবুল করবেন না, যতই ভালো আমল হোক না কেন। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল ইবানাতুল কুবরা আল ইবনে বাত্তাহ হাদিস নাম্বার 205, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুল্লু বিদাতিন দালালা ওয়া ইন রাহান নাসু হাসানা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, যদিও মানুষ সেটাকে ভালো মনে করে করে, যদিও মানুষ সেটাকে ভালো মনে করে করে, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, প্রত্যেক বেদাত হচ্ছে গোমরাহ, প্রত্যেক বেদাত হচ্ছে মানুষকে দিক ভ্রষ্ট করার একটা পথ, একটা মাধ্যম। তো বেদাত মানুষ ভালো মনে করেই করে, যে আমলগুলো আমরা করছি ভালো মনে করেই করি, এই জন্য শয়তান কি করছে, শয়তান বলছে, শয়তানের কাছে বেদাত বেশি পছন্দের পাপ চাইতে, শয়তান বেশি পাপ করার চাইতে বিদাতকে বেশি পছন্দ করে। কেন? এই জন্যই পাপ মানুষ যখন করে ও জানে যে এটা গুনাহ হচ্ছে। মদ যদি কেউ খায়, কেউ কি বলে যে নেকি মনে করা হচ্ছে, করছি আমি নেকি হচ্ছে এতে? কেউ যদি জেনা করে, সে কি মনে করে যে এটা আমার নেকি হবে? কি বলছে, নেকি হবে এটা কেউ মনে করে? ও তো পাপ মনে করেই করে।
চুরি করে, কেউ কি মনে করে যে চুরি করা নেকির কাজ? সকলেই জানে যে চুরি করা পাপের কাজ। আর বিদাত যখন করবে তখন কবরে যখন আজান দেবে, পনেরোই শাবান যখন হালুয়া রুটি খাবে, এইগুলো যে ও যে করছে তখন ওটা গুনাহ মনে করে করে, নেকি মনে করে করে। আর শয়তান এই জন্যই পছন্দ করে বেদাত থেকে মানুষ তৌবা করবে না, যতক্ষণ পর্যন্ত বেদাতে খারাপ মনে না করছে, গুনাহ মনে না করছে, ততক্ষণ পর্যন্ত সে বেদাত থেকে ফিরে আসবে না। বেদাত তো সে নেকি মনে করে করছে, বেদাত থেকে সে ফিরে আসবে না, তৌবা করবে না। এই জন্য শয়তান বেশি পছন্দ করে বেদাতকে, বেদাতকে বেশি পছন্দ করে। আমল যতই ভালো হোক না কেন, আমল যতই ভালো হোক, যতই ভালো হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রমাণিত না থাকে অবশ্যই সেটা গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারে আপনারা হাদিস দেখতে পারেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 563, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1401, মিশকাত হাদিস নাম্বার 186। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে সাহাবীদের একটি দল, তিনজনের একটি দল আসলেন, আসার পরে বললেন, ইয়া উম্মাহাতাল মুমিনিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদেরকে বললেন যে আপনি আপনারা বলুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইবাদত পদ্ধতি কি ছিল। তারা বললেন তোমরা কি কোরআন পড়ো নি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই করতেন, এই করতেন, আমলগুলো বলে দিলেন, রোজা রাখতেন, নামাজ পড়তেন, ঘুমাতেন, রোজা ছাড়তেন, নফল যেগুলো। তখন এক ব্যক্তি বললেন আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। এক ব্যক্তি বলছেন আমি কখনোই ঘুমাবো না, সারা রাত জেগে তাহাজ্জুদ পড়বো, নামাজ পড়বো, নফল নামাজ পড়বো, ইবাদত করবো। এক ব্যক্তি বলছেন আমি সব সময় রোজা রাখবো, কখনো রোজা ছাড়বো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি আসলেন, বাড়ি আসার পরে সেই ঘটনা জানতে পারলেন, জানার পরে তাদের কাছে গেলেন কিংবা তাদেরকে ডাকালেন, বিভিন্ন বর্ণনা বিভিন্ন রকম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কি সেই ব্যক্তি যারা এই কথা বলেছিলে? তখন তারা বললেন হ্যাঁ আমরা এই কথা বলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফামান রাগিব আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার পদ্ধতিকে উপেক্ষা করে চলবে, আমার নিয়ম কানুনকে উপেক্ষা করে চলবে, আমার পদ্ধতিকে, আমার নির্দেশনাকে, আমার রাস্তাকে, আমার আমি যে আমল করেছি যেই পদ্ধতিতে, সেই পদ্ধতিকে যে উপেক্ষা করে চলবে সে আমার উম্মতই নয়, সে আমার দ্বারা ভুক্তই নয়। কে বলছেন এই কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফামান রাগিব আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার পদ্ধতিকে যে উপেক্ষা করে চলবে সে আমার দ্বারা ভুক্তই নয়, সে আমার উম্মত নয়, উম্মতই নয়। দেখুন ভালো কাজ ছিল না এগুলো, সব সময় রোজা রাখা, সারা রাত জেগে তাহাজ্জুদ পড়া, নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, এগুলো ভালো কাজ ছিল না। এই সমস্ত ভালো কাজ তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু করেননি, নবী সাল্লাম বলছেন আরে আমি তো ঘুমাই, আমি তো ঘর সংসার করি, রোজা রাখি, আবার রোজা ছাড়ি, নফল রোজার কথা বলা হচ্ছে, কিন্তু আমি তো এইগুলো সব সময় কন্টিনিউ করতাম না, তোমরা আমার পদ্ধতি উপেক্ষা করে চলছো, উপেক্ষা করে চললে তোমরা আমার উম্মতের মধ্যে নও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিসে বলছেন লাইসা মিন্না মান আমিলা বিসুন্নতি গায়রিনা, সে আমার দ্বারা ভুক্তই নয়, সে আমার উম্মতই নয়, যে আমার পদ্ধতি ছাড়া আমল করে, যে আমার রীতিনীতি ছাড়া আমল করে, সে আমার দ্বারা ভুক্তই নয়, সে আমার উম্মতই নয়। কি বলছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়ুল জামে সাগির হাদিস নম্বর 5350, সিলসিলে সাইয়া হাদিস নম্বর 194। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসা মিন্না, সে আমার দ্বারা ভুক্তই নয়, সে আমার উম্মতই নয়, মানে আমিলা বে সুন্নতি গায়রিনা, আমার পদ্ধতি ব্যতি রেখে, আমার পদ্ধতি, আমার নিয়ম কানুন ছাড়া যে ব্যক্তি আমল করলো সে আমার দ্বারা ভুক্তই নয়। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে যেখানে যেভাবে আমল করেছেন সেখানে সেই পদ্ধতিতে আমল করতে হবে, এত ব্যতীত কোনো আমল গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরাতুল আহজাব ষোলো নম্বর 33 আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তোমাদের জন্য উত্তম আদর্শ, মডেল বা ফরমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হচ্ছেন তোমাদের জন্য উত্তম আদর্শ, মডেল বা ফরমা। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতির বাইরে কোনো আমল করা যাবে না। ফরমা দেখেছেন তো আপনারা, ইট তৈরি করে ফরমা দেখেছেন তো, ফরমা যদি চারখানা তৈরি করেন চারখানা ইট বের হবে, কি বলছে? যদি গোলাকার তৈরি করেন ফরমা তাহলে ইটটা গোলাকারই বের হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যেই পদ্ধতিতে যেখানে যেভাবে আমল করেছেন সেই পদ্ধতিতে সেখানে সীমাবদ্ধ করতে হবে, তার বাইরে আমল করলে সেটা বিদাত হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরাতুল হাসর আয়াত নম্বর 7, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু
নবী সাল্লাম যেটা তোমাদেরকে দিচ্ছেন সেটা গ্রহণ করো এবং যেটা নিষেধ করছেন সেটা বর্জন করো। নবী সাল্লাম যেটা দিচ্ছেন সেটা গ্রহণ করো এবং যেটা নিষেধ করছেন সেটা বর্জন করো। ইসলাম হচ্ছে একেবারে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম একেবারে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে কিছু ঘাটতি আছে কি? ইসলাম একেবারে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরাতুল মায়েদা সূরা 5 আয়াত নম্বর 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। ইসলাম কি আজকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম? আপনারা যারা হজে গিয়েছেন এখনো অনেক কষ্ট করে সেই জাবালে রহমতে উঠতে হয়, যারা আরাফার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ সাহাবীর সম্মুখে বক্তব্য রেখেছিলেন, আমরা এই যুবক মানুষ ওখানে উঠতে গিয়ে হিমশিম খেয়ে গেছি, উঠতে গিয়ে হিমশিম খেয়ে গেছি। ওখানে আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। ইসলাম কমপ্লিটলি ধর্ম, পরিপূর্ণ ধর্ম, ধর্ম ইসলাম কমপ্লিট করে ফ্লাই। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অতএব ইসলামের নতুন কিছু ঠোকানোর কোনো প্রয়োজন নেই, নতুন কিছু ঠোকানোর প্রয়োজন নেই। কিন্তু আজকে আমরা অনেক কিছু বিদাত আমল করছি, বিদাত আমল করতে গিয়ে যখন বলছি এটা বিদাত তখন বলছি কি বাপ দাদা কি ভুল করে এসেছে, এতদিন এত বড় আলেম এত বড় মাওলানা তারা কি ভুল করেছেন? এটা হচ্ছে আমাদের দলিল, এই দলিল চলবে না। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আনফাল সূরাতুল আনআম আয়াত নম্বর 116, সূরা নম্বর 6 আয়াত নম্বর 116 আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ু তুতি আকতার মান ফিল আরদি ইদুল্লুক আও সাবিলিল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করেন তাহলে তারা আপনাকে পথভ্রষ্ট করে দেবে, গুমরা করে দেবে। অধিকাংশ মানুষ, এত মানুষ আমল করছে, তারা কি ভুল কাজ করছে? এটা দলিল নয়। অধিকাংশই মানুষ পথভ্রষ্ট, অধিকাংশই মানুষ গুমরা, অধিকাংশই মানুষ জাহান্নামী। এটা পবিত্র কোরআনে একাধিক জায়গায় উল্লেখিত হয়েছে। অতএব অধিকাংশ মানুষ কোনো দলিল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেই পদ্ধতিতে যেখানে যেভাবে আমল করেছেন সেভাবে আমল করতে হবে। একটি হাদিস বিস্তারিতভাবে হাদিসটি রয়েছে সুনন দারিমি হাদিস নম্বর 210, সিলসিলা সহিহা হাদিস নম্বর 205, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। বিস্তারিত হাদিসটা রয়েছে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে। আমর বিন সালামা আল হামদানি তিনি বলছেন যে আমরা একদা ফজরের সালাতের জন্য মসজিদের দিকে গেলাম, মসজিদের দিকে গিয়ে দেখি গুটি কয়েক মানুষ দলবদ্ধভাবে একতাবদ্ধভাবে কয়েক জায়গায় গুটিবদ্ধভাবে দলবদ্ধভাবে বলছে, একজন বলছে বলো সুবহানাল্লাহ, একজন বলছে সুবহানাল্লাহ, সকলেই তার সঙ্গে বলছে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইভাবে করে একজন বলছে সকলেই সমস্তরে বলছে একত্রিতভাবে বলছে। আমর ইবনে সালামা আল হামদানি তিনি বলছেন আমি চলে গেলাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বাড়ি গেলাম। সেখানে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন মাসউদ বাড়ির রাদিয়াল্লাহু আনহুর বাড়ির উঠোনে বারান্দায় ছিলেন, বসেছিলেন এবং কিছু সাহাবী বসেছিলেন। আমি বললাম কি ব্যাপার, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এখনো বাড়ির থেকে বের হননি? তিনি বললেন না। তৎক্ষণাৎ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে বের হলেন। তারপরে আবু মুসা আশারি এবং আমর বিন সালামা আল হামদানি উভয়ে ঘটনাটা বললেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন তোমরা তোমাদের পাপগুলোকে গণনা করতে পারোনি কেন? তোমাদের পাপসমূহ, তোমাদের গুনাহসমূহ বলে গণনা করতে করতে পারোনি কেন? তারপরে তিনি মসজিদে গেলেন। যাওয়ার পরে সেই সমস্ত লোকদেরকে সম্বোধন করে বলছেন আরে কি ব্যাপার, তোমরা সব কি করছো? তখন তারা বলছে আমরা তো ভালোই কাজ করছি, একসাথে সম্মিলিত হয়ে বলছি বলো আল্লাহ আকবার, আমরা সকলে আল্লাহ বলছি, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ, এইসব লা ইলাহা ইল্লাল্লাহ এইসবগুলো বলছি, এটা তো খারাপ কিছু নয়, এটা তো ভালো কাজ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এখনো জীবিত রয়েছেন, পোশাক পরিচ্ছদ জীর্ণ শীর্ণ হয়নি, ছিঁড়ে ফেটে যায়নি, পুরনো হয়নি, বাসনপত্র এখনো পুরনো হয়নি, তারা বেঁচে আছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, আর তোমরা বেদাত শুরু করে দিয়েছো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেই সমস্ত বেদাতীদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছিলেন। সুনন দারিমি হাদিস নম্বর 210, সেখানে হাদিসটি বিস্তারিত উল্লেখিত হয়েছে। বেদাত আমরা করছি এর অন্যতম কারণটা কি? বেদাত করছি
বাঁচির অন্যতম কারণটা হচ্ছে আমাদের মধ্যে অজ্ঞতা রয়েছে, জাহালত রয়েছে। আমরা ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করি না। ইসলাম প্রথমে যত রকমের বিধিবিধান ফরজ করেছে, সর্বপ্রথমের ফরজ হচ্ছে শিক্ষা। শিক্ষা ফরজ করেছেন আল্লাহ তাআলা প্রত্যেকের উপর ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে শিক্ষা অর্জন করা ফরজ, হোক সে পুরুষ কিংবা মহিলা, প্রত্যেকের উপরে ফরজ। তো শিক্ষা যে ফরজ করেছেন, এই শিক্ষা না থাকার কারণে আমাদের মধ্যে আজকে বিদাতের রমরমা চলছে, বিদাতের রমরমা চলছে। অজু করতে গিয়ে ভুল, নামাজ পড়তে গিয়ে ভুল, বিভিন্ন ইবাদত করতে গিয়ে ভুল, ভুলে ভরা বেদাত আর বিদাত। আমি যদি বেদাত গুলো শুধু দৃষ্টান্ত দিতে আরম্ভ করি, তখন আপনারা বললেন কি বলছে এসব বক্তব্য, এতদিন ধরে করে আসছে এগুলো কি ভুল? তাহলে এতদিন ধরে করে আসছে এগুলো কি তাহলে ভুল? আল্লাহ তারা বলছেন পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 36, আল্লাহ তারা বলছেন, বালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই, যে বিষয় সম্পর্কে তুমি অনভিজ্ঞ, যেটা জানো না সে বিষয়ে পশ্চাতে পড়ো না, যেটা জানো না সেটা বলতে যেও না, সেটা করতে যেও না। আজকে আমরা যেটা জানি না, দেখবেন চায়ের দোকান হচ্ছে ফতোয়া বোর্ড, চায়ের দোকান হচ্ছে ফতোয়া কেন্দ্র, এমন কোন ফতোয়া নেই যে চায়ের দোকানে পাওয়া যাবে না। ফতোয়া বোর্ড যে কোনো ফতোয়া সেখানে পাবে। আল্লাহ বলছেন তুমি যেটা জানো না সেটা বলো না, সেটা করতে যেও না। কিন্তু আমরা কি করছি? না জেনে শুনে ফতোয়াবাজি করছি। এই যে আমাদের মধ্যে অজ্ঞতা ঢুকে গিয়েছে, এই কারণে বিদাত আজকে এমন ভাবে বিস্তৃত হয়ে গিয়েছে যে বলাই বাহুল্য, বলাই বাহুল্য। আল্লাহ তারা পবিত্র কোরআনে বলছেন সূরাতুল আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 7, সূরাতুন নাহার সূরা নম্বর 16 আয়াত নম্বর 43 থেকে 44, ফাসআলু আহলা যিকরিন কুনতুম লা তাআলামুন বিল বাইনাতি যুবুর। যে বিষয়ে তোমাদের জানা নেই, যেটা তোমরা জানো না, যে বিষয় সম্পর্কে তোমরা অনভিজ্ঞ, যে ব্যক্তি জানে তার কাছে প্রমাণ আদি সহকারে জিজ্ঞাসা করো। রিচিং টু পারপোজ বা ডকুমেন্টস অফ আকাম, আকামের প্রমাণ পৌঁছে তার গন্তব্যস্থলে পৌঁছানো। যত বড়ই মহাদ্দেশ হোক না কেন, যত বড়ই পণ্ডিত হোক না কেন, তার কাছে আপনি যখন কোনো জিনিস জানবেন ধর্মীয় বিষয়ে, যখন আপনি দলিল জানছেন দুনিয়ার বিষয়ে, জমি সংক্রান্ত তখন দলিল দেখছেন। দেখি না আমরা জমি কিনতে গিয়ে দলিল দেখছি, গাড়ি কিনতে গিয়ে কাগজপত্র দেখি, সমস্ত কিছু আমরা দলিল দেখি দুনিয়ার বিষয়ে। সামান্য একটু জিনিস, জান্নাতের সব থেকে দামি জিনিস, সব থেকে যা দামি জিনিস আমরা যেতে চাই, কিন্তু আমল করব ফকটি আমল, আমল করব না জেনে শুনে। আল্লাহ বলছেন দলিল সহকারে জানো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাতি যুবুর। রিসিং টু পারপোজ বাই ডকুমেন্টস অফ আকাম, প্রমাণ সহকারে জানতে হবে। প্রমাণ ছাড়া কারো কথা মানা যাবে না, প্রমাণ ছাড়া কারো কথা মানা যাবে না। প্রমাণ না থাকার কারণে যে যা বললো, জায়গায় জিজ্ঞেস করলাম, হ্যাঁ এটা করা যাবে, কোনো অসুবিধা নাই, ওই অজু করার সময় অজু করার পর ঘাড় মাসা করা যাবে, হ্যাঁ করা যাবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা দলিলটা দেন, দলিলটা দেন আপনি, তাহকিক সহ দলিলটা দিন, হাদিস সহি না দোয়াইফ তাহকিক করে দিন আপনি, তখন দেখবেন অবস্থা খারাপ হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, তিনি বলছেন সুনান আবি দাউদ হাদিস নম্বর 336 হাদিস সহি সূত্রে প্রমাণিত, তিনি বলছেন আমরা যখন সফরে গিয়েছিলাম, সফরে আমাদের এক সাথী স্বপ্নদোষ হয়ে গিয়েছিল, স্বপ্নদোষ হয়ে গিয়েছিল আর তার মাথায় চোট পেয়েছিল, ক্ষতবিক্ষত ছিল, চোট পেয়েছিল। তখন তিনি তার সাথীদেরকে জিজ্ঞেস করলেন, বন্ধুদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমি যদি গোসল না করে তায়ামুম করে নিই তাহলে কি ইসলামে জায়েজ রয়েছে, অনুমোদন রয়েছে? তখন তারা বললেন না এরকম কিছু নেই, গোসল করতেই হবে, কোনো উপায় নেই। সেই ব্যক্তি গোসল করলেন, তার চোট তার ক্ষতবিক্ষত আরো বেড়ে গেল, ক্ষতবিক্ষত আরো বেড়ে গেল। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন সেই ব্যক্তি ক্ষতবিক্ষত বাড়ার পরে আরো তিনি কি করলেন, মারা গেলেন। সেই ব্যক্তি মারা গেলেন, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি সফর থেকে ফিরে এলাম, সফর থেকে প্রত্যাবর্তন করলাম, সফর থেকে ফিরে আসার পর সেই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা ধ্বংস, তারা যদি জানতো না জিজ্ঞাসা করে নেই কেন, তারা ধ্বংস, তারা যদি জানতো না জিজ্ঞাসা করে নেই কেন, তারা ধ্বংস, তারা যদি জানতো না জিজ্ঞাসা করে নেই কেন। ইন্নামা শিফা রাইয়া সুয়াল, নিশ্চয়ই জিজ্ঞাসা হচ্ছে মূর্খতার প্রতিষ্ঠা, নিশ্চয়ই জিজ্ঞাসা হচ্ছে মূর্খতার ঔষধ, নিশ্চয়ই জিজ্ঞাসা হচ্ছে মূর্খতার
মেডিসিন। সুতরাং তারা যদি জানতো না, জিজ্ঞাসা করেনি কেন? না জেনে ফতোয়া দেওয়া যাবে না। নবী সাল্লাম বললেন তারা ধ্বংস হোক, না জেনে তারা কেন কথা বললো কেন, না জেনে কথা বললো কেন, জেনে কথা বলতে হবে, না জেনে ফতোয়াবাজি করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জন্য বলছেন, সহিহ সাগির হাদিস নাম্বার 6066, মান উফতিয়া বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহ, যে ব্যক্তি না জেনে সে জেনে সে ফতোয়া দেবে, সেই ফতোয়ার গুনাহ তার উপরেই বর্তাবে, তারই গুনাহ হবে। না জেনে শুনে ফতোয়া দেওয়া যাবে না, না জেনে শুনে কোনো কথা বলা যাবে না শরীয়ত সংক্রান্ত। আর আমল করতে হবে তাহকিক সহকারে, আমল করতে হবে, যে যা বললো সব পকেটে নিয়ে চলে গেলাম, চলবে না। আমি যদি বলি দাদা এই 500 টাকার নোটটা একটু ভাঙিয়ে দিন তো, তখন যিনি জানেন না তিনি বারবার কি করবেন, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যাচাই বাছাই করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, টাকাটা জাল না সঠিক, জাল না সঠিক, জাল টাকা নেবেন, কেউ নিতে চাইবেন না, রিজেক্টেড। জাল টাকা ধরা পড়লে কি হবে, সরকার ধরা পড়বে, সরকার টাকা ধরবে। জাল টাকা কেউ যদি পাচার করে সরকার ধরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কেউ যদি জাল হাদিস তৈরি করে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সহিহুল বুখারী হাদিস নাম্বার 110, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। এই যে জাল হাদিস এবং যঈফ হাদিস এবং অজ্ঞতার কারণে আমাদের মধ্যে বিদাত চালু হয়ে গেছে। কেমন বিদাত? উদাহরণ দিই, দু একটা উদাহরণ দিই, বেশি উদাহরণ দিলে আপনাদের আবার রাগ উঠে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। আমরা নাম উজু করি, উজু করি, উজু করার সময় কি করি, এই কয়েকটা ভুল উজুতে আমাদের মধ্যে আছে। যখন মাথা মাসা করি, মাথা মাসা করার জন্য আবার পানি নিলাম, মাথা মাসা করলাম, তারপর আবার নতুন করে পানি নিচ্ছি কানের জন্য, নতুন করে পানি নেওয়া এই কানের জন্য এটা হচ্ছে বিদাত। এটা কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লামা নাসিরুদ্দিন আলমারি রাহিমাহুল্লাহ সিলসিলাতুল হাদিস যঈফ আল মাওদুয়া হাদিস নাম্বার 995 হাদিসটাকে যঈফ বলে আখ্যায়িত করেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তালখিসুল হাবীর প্রথম খণ্ড 172 পৃষ্ঠাতে যঈফ বলে আখ্যায়িত করেছেন, যেই পানি নিয়েছেন আল উদরানে মিনার রাস, ইবনু মাজা হাদিস নাম্বার 443, কান হচ্ছে মাথার অংশ বিশেষ। সহিহ আবি দাউদ হাদিস নাম্বার 136, নবী সাল্লাল্লাহু আলাইহি যেই পানি দিয়ে মাথা মাসা করেছেন সেই পানিতে সেই এতে কান মাসা করেছেন, কানের জন্য নতুন করে পানি নেননি। ফেকুর হাদিস প্রথম খণ্ড 198 পৃষ্ঠা, সেখানে উল্লেখিত হয়েছে, এ আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাবেত নেই, এ আমল নবী সাল্লাল্লাহু থেকে প্রমাণিত নয়, এ আমল করেছি আমরা, করে চলেছি। কেন? জয়ীফ হাদিসের কারণে, জয়ীফ হাদিসের কারণে। তারপরে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ ইবনু তাইমের ছাত্র, তিনি উল্লেখ করেছেন জাদুল মাআদ প্রথম খণ্ড 187 পৃষ্ঠায়, তিনি বলছেন এই আমল বিদাত, নতুন করে কানের জন্য পানি নেওয়া হচ্ছে বিদাত। অজু হয়ে গেল। আরো একটা বিষয় বলি, এই যে পানি নিলাম মুখের জন্য আবার নাকের জন্য আলাদা করে পানি নিই আমি, আমরা আমরা পানি নিই, একবার মুখের জন্য নিলাম আবার নাকের জন্য নিলাম, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। ইফসিলু বাইনাল মাজমাজাতি ওয়াল ইসতিনশাক শাহ, এই হাদিস সহিহ নয়। যঈফ আবি দাউদ হাদিস নাম্বার 175, এটা যঈফ হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নেই। গুরফাতান ওয়াহিদা সহিহুল বুখারী মুসলিম বিভিন্ন হাদিস গ্রন্থে উল্লেখিত হয়েছে, এক অঞ্জলিতে এক চুল্লুতে মুখ এবং নাকে পানি নিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখ এবং নাকে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মুখের জন্য আলাদা বা কানের জন্য আলাদা, এটা প্রমাণিত নেই। তারপরে ওযু শেষে আবার দোয়া করে কি, ওযু শেষে একটা দোয়া আছে, কালিমায়ে শাহাদাত যেটা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা দোয়া আছে সহিহ সূত্রে প্রমাণিত, সহিহ মুসলিমে। কিন্তু অনেকে আবার অ্যাড করে দিচ্ছেন ওটাকেও সহিহ মুসলিমে রেফারেন্স দিচ্ছেন লাস্টে, যদি ওটা সহিহ মুসলিমে নেই। সুনান তিরমিজি হাদিস নাম্বার 55, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই যে আমরা দোয়াটা বলি এটা সহিহ সূত্রে প্রমাণিত নয়। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন সেই হাদিস শেষে, এর মধ্যে ইজতিরাব রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন আবু ইদ্রিস লাম ইয়াসমা মিন উমার কালা মুহাম্মদ, অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইমাম তিরমিজির শিক্ষক, তিনি বলেছেন আবু ইদ্রিস উমার থেকে শুনেনি, এর মধ্যে ইজতিরাব রয়েছে। শুনুন, দারাকুতনির একটি হাদিস রয়েছে, এই সাদ রয়েছে, সেখানে মুসাওয়ার বিন মুআররা তার জীবনী খুঁজে পাওয়া যায় না, এই সংক্রান্ত বিস্তারিত আমি তাহকিক করেছি, সরলপদ পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো ভাই সকল, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা হচ্ছে দাঈফ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তারপরে অনেক ঘাড় মাসা করেন, এটা বিদআত,
কোন সহি হাদিস নেই ঘরমাসা করার মর্মে, কোন সহি হাদিস নেই। অনেকেই সহি করার চেষ্টা করেছে, অনেক হানাস ভাইরা সেই হাদিসটাকে সহি প্রমাণ করার চেষ্টা করেছেন, আমি তার জবাব দিয়েছি, ইন্টারনেটে জবাব রয়েছে ইউটিউবে, কোন সহি হাদিস নেই। এবারে হয়ে গেল অজু, তারপরে যখন আমরা সালাতে দাঁড়াচ্ছি, সালাতে দাঁড়ার সময় সৌদি আরব সহ পুরো ভারতবর্ষের মধ্যে যত জায়গা আমি ঘুরেছি, কোন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত দেখলাম না, একটি মাত্র জায়গা দেখেছি, একটি মাত্র জায়গায় আমার নজরে পড়েছে, মুম্বাইয়ের একটি মসজিদে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পুরোপুরি সালাত হয়। সৌদি আরবে গিয়ে দেখলাম মক্কাতেও, সেখানেও হয় না। কি হচ্ছে, ফাঁক করে দাঁড়াচ্ছে, বেশিরভাগ মানুষ তো হানাফি, তারপরে ব্রেলি এবং আর অন্যান্য মাঝহাবের আছে, তারা পায়ের সাথে পা না মিলে দাঁড়াচ্ছেন, ফাঁক করে দাঁড়াচ্ছেন। আমরা আল্লাহ কি করি, আঙ্গুলের সাথে আঙ্গুল মিলাই, আঙ্গুলের সাথে আঙ্গুল মিলানোর মর্মে সহি হাদিস দূরের কথা, আমার জানা মতে জাল জয়ী ভিত্তিহীন কোনো হাদিস নেই, আঙ্গুলের সাথে আঙ্গুল মিলানোর মর্মে জাল জয়ী ভিত্তিহীন কোনো হাদিস নেই। বুঝতে পেরেছেন, সহি হাদিস হচ্ছে সহিহুল বুখারি, হাদিস নম্বর 725, কাব বিল কাব, কাব মা আল কাব, গোড়ালির সাথে গোড়ালি, একেবারে কদম বিল কদম, পায়ের সাথে পা, গোড়ালির সাথে গোড়ালি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই নির্দেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মিলিয়েছেন, সহিহুল বুখারী হাদিস নম্বর 725, পায়ের সাথে পা, গোড়ালির সাথে গোড়ালি, ভালো করে মিলাতে হবে, আঙ্গুলের সাথে আঙ্গুল মিলাচ্ছে আমরা হাওর হাদিসটা, এই মর্মে কোনো দলিল নেই। আর হানাফি ভাইরা চার আঙ্গুল পাঁচ আঙ্গুল এক বিদ্যা ফাঁক করে দাঁড়াচ্ছেন, এই মর্মে আমার জানা মতে জাল জয়ী ভিত্তিহীন কোনো হাদিস নেই, সহি হাদিস দূরের কথা। যদি জাল হাদিসও দিতে পারেন, আমি মুসলিমুদ্দিন মাঝহারি হানাফি হয়ে যাব, আমি মুসলিমুদ্দিন মাঝারি হানাফি হয়ে যাব, নামাজে দাঁড়াচ্ছি সেখানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হচ্ছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাইরে আমরা আমল করে চলেছি, নামাজে দাঁড়ানোর সময়তেও ভুলভাল। এবারে যখন আমরা নামাজে দাঁড়াই হাত উঠাবো, এখানে আমরা পদ্ধতি বুঝি না, কেউ তুলছে একেবারে এই কানের উপরে উঠে দিচ্ছেন, কেউ আবার এরকম উঠাচ্ছেন, কেউ উঠাচ্ছেন না হাত বেঁধে দিচ্ছেন, এরকম পদ্ধতি নয় নবী সাল্লাম থেকে, নবী করিম সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে, যেটা প্রমাণিত রয়েছে, হাজবা মান কাবাইহে ওয়া ফুরুআ উজরাইহে, দুই স্কন্ধ পর্যন্ত কিংবা এই কানের লতি ওর উপরে নয়, এরা স্পর্শ করা যাবে না, কানের উপরে যাবে না, তারপরে বুকে হাত, অনেকেই ভালোভাবে হাত বাঁধতে পারেন না, কি করছেন, যেখানে সেখানে হাত বাঁধছেন, তাকাচ্ছেন এদিক ওদিক, দেখছেন সলাতে যে বিনম্রতার সহিত দাঁড়াতে হবে, বিনম্রতার একাগ্রতার সহিত বিনয় চিত্তে আল্লাহ তালার সম্মুখে আল্লাহ তালার সমীপে দাঁড়াতে হবে, এটা আমাদের জানা নেই, এটা আমাদের জানা নেই। সাহিব ইবনে খুজাইমা হাদিস নম্বর 479, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপরে সলাতে হাত বেঁধেছেন, এ হাদিস সহিহ সূত্রে প্রমাণিত, পৃথিবীর কেউ জয়ী প্রমাণ করতে পারবেন না। এই সম্পর্কে আমি মুহাদ্দিসিন কিরাম থেকে 30 জন মুহাদ্দিস থেকে প্রমাণ করেছি, এ হাদিস সহিহ সূত্রে প্রমাণিত, এ হাদিস সহিহ সূত্রে প্রমাণিত, বুকে হাত বাঁধছি এটাও ঠিক আমরা করতে পারি, নামাজ পড়ছি সেখানে ভুলভাল আমল আরো কত কিছু, যত আমল আমরা করছি বিভিন্ন রকমের আমল ভুলভাল পথভ্রষ্টতা আমাদের মধ্যে হয়ে যাচ্ছে, কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না আমরা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতু মুনি উসাল্লি, সহিহুল বুখারী হাদিস নম্বর 628, তোমরা সেভাবেই নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। অতএব বেদাতের দিকটা হচ্ছে এটাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে যেটা প্রমাণিত নেই, যদি আমরা সেটা করি সেটা বিদাত। একটা হাদিস শুধুমাত্র বলি, সহিহ মুসলিম হাদিসটি উল্লেখিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মদিনা এখনো করে দেখতে পাবেন, আমরা দেখে এলাম খেজুরের বাগান, খেজুর আর খেজুর, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কি করছেন, পরাগরেণু ঘটাচ্ছেন, যারা সায়েন্স পড়েছেন জীবন বিজ্ঞান, স্ত্রী এবং পুং, পুরুষ এবং স্ত্রী এই পরাগরেণু সংযোগ ঘটাচ্ছেন যাতে করে ফলন ভালো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে এটা যারা কেমন মনে হয়, শোভনীয় মনে হচ্ছে না, এটা তোমরা করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সেটা করলেন না, ছেড়ে দিলেন, ফসল ভালো হলো না, তারা মার্জিতভাবে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই পদ্ধতি বলেছিলেন, আপনি যে নিয়ম বলেছিলেন, এতে আমাদের ফসল খুব একটা ভালো হয়নি, ফসল ঘাটতি হয়েছে। নবী করিম সাল্লাম বললেন, শরীয়ত সংক্রান্ত বিষয়ে যেটা আমি তোমাদের নির্দেশ দেবো, হুকুম দেবো, সেটা তোমার মেনে চলবে,
অবশ্যই তোমরা নাও। আর বৈষয়িক বিষয় তোমরা হচ্ছে বেশি বুদ্ধিজীবী আমার থেকে। আনতুম আ'লামু বি আমরি দুনিয়াকুম, দুনিয়ার বিষয়ে তোমরা বেশি বুদ্ধিজীবী। আনতুম আ'লামু বি আমরি দুনিয়াকুম, দুনিয়ার বিষয়ে তোমরা বেশি বুদ্ধিজীবী। এ হাদিস থেকে প্রমাণিত হচ্ছে, এ হাদিস থেকে প্রমাণিত হচ্ছে কেউ না কেউ কোনো বিষয়ে জ্ঞান রাখেন। সবাই সব বিষয়ে পণ্ডিত নন, সবাই সব বিষয়ে পণ্ডিত নন। আপনি যে বিষয়ে জানেন আমি সে বিষয়ে জানি না, আমি যে বিষয়ে জানি আপনি সে বিষয়ে জানেন না। অতএব জানতে হয় মানুষের কাছে, জানতে হবে, জানার শেষ নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদের সামান্যতম জ্ঞান দিয়েছি, সামান্যতম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল নিষেধ করলেন আর বললেন দুনিয়ার বিষয়ে তোমরা বেশি বুদ্ধিজীবী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার পরেও তারা বলেননি আপনি কি বলছেন উল্টা পাল্টা, বাপ দাদার কাল থেকে আমরা এই আমল করে আসছি, পরাগরেণু ঘটাচ্ছি, আর আপনি বলছেন করবো না, এটা আবার কেমন কথা? তারা এরকম বলেননি। নবী করিম ইসলাম যা বলেছেন সঙ্গে সঙ্গে নির্দ্বিধায় নিঃশর্তে মেনে নিয়েছেন। তো আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে যেখানে যেভাবে করেছেন সেই পদ্ধতিতে আমাদের আমল করতে হবে। এবারে একটা হাদিস শুধুমাত্র বলি, শিরক যেহেতু আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে এই হাদিসটা বলে শেষ করবো। আমাদের মধ্যে এই আমলটা খুব চালু আছে, এই আমলটা আমাদের মধ্যে চালু আছে, শিরক করার প্রবণতাটা, তাবিজ দেওয়া, ছোট ছেলের হাতে তাবিজ বেঁধে দেওয়া, তারপরে বড়দের হাতে তাবিজ বেঁধে দেওয়া, কোরআন আয়াত লিখে দেওয়া, গাছের ছাল আর অন্যান্য কিছু। এই সম্পর্কে আমার বিস্তারিত তাহকিক রয়েছে ইন্টারনেটে ইউটিউবে। তাবিজ পড়া যাবে না, তাবিজ দেওয়া যাবে না। একটা হাদিস শুধুমাত্র বলি, জাইনাব রাদিয়াল্লাহ আনহা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহ আনহুর স্ত্রী, সিলসিলা সহিহ হাদিস নাম্বার 331, হাদিস সহিহ সূত্রে প্রমাণিত। তিনি বলছেন আমাদের বাড়িতে একটা বড় খাট ছিল, বড় খাট ছিল। অনেকে বলেন তাবিজ দিলে উপকার হয়, উপকার হয় হাদিস দ্বারা প্রমাণিত, আপনাকে দেখাচ্ছি, কিন্তু শিরক। তাবিজ দিলে উপকার হয় কিন্তু শিরক। বড় একটা খাট ছিল, সেই বাড়িতে একজন বৃদ্ধা মহিলা তিনি আসতেন, আসার পরে আমাকে ঝাড়ফুঁক করতেন, একটা আমাকে তাবিজ দিয়েছিল, আমি গলায় পড়েছিলাম, ঝাড়ফুঁক করতেন। আর আমার স্বামী প্রত্যেক দিন যখন বাড়িতে ঢুকতেন তখন আওয়াজ দিয়ে ঢুকতেন, সে হাদিসে কিন্তু সালামের শব্দ নেই। এটা সম্ভবত সালাম, সালামের বিধান অবতীর্ণ হওয়ার পূর্বের ঘটনা, সেখানে আওয়াজ দিয়ে ঢুকতেন, সালামের কথা নেই। একদিন আমার স্বামী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে ঢুক, তিনি আওয়াজ করে ঢুকলেন, আর সেই বৃদ্ধা মহিলা আমার বাড়িতে ছিলেন খাটের উপরে, আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে খাটের ভিতরে লুকিয়ে গেলেন, খাটের ভিতরে লুকিয়ে গেলেন। আমার স্বামী আমার পেছনে আমার সঙ্গে বসলেন, আমার কাছে আসার পরে ঘাড়ে হাত বোলাতে রাখলেন, হাত দিলেন গায়ে, হাত দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তাবিজটা হাতে পড়লো। তিনি বললেন নাকি, আমি বললাম এটা তাবিজ কেন? আমি বললাম অমুক দিন একদিন আমি কি করেছিলাম, বাড়ির থেকে বের হয়েছিলাম, বের হওয়ার পর আমার চোখ এক ব্যক্তির চোখে, যেই চোখটা পড়েছিল সেই চোখ দিয়ে পানি পড়ে। আমি যখন এই তাবিজটা ব্যবহার করি তখন পানি পড়া বন্ধ হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়া বন্ধ হয়ে যায়, আর যখন খুলে রাখি তখন আবার পানি পড়া আরম্ভ হয়ে যায়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে তাবিজ ছিঁড়ে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিলেন। ছিঁড়ে ফেলে দেওয়ার পরে তিনি বললেন আব্দুল্লাহ বিন মাসউদের পরিবার হচ্ছে শিরক মুক্ত, আব্দুল্লাহ বিন মাসউদের পরিবার হচ্ছে শিরক মুক্ত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মান তাআল্লাকা তামীমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলাচ্ছে শিরক করলো। তাবিজ ঝুলালে উপকার হয় এই হাদিস দ্বারা প্রমাণিত। আব্দুল্লাহ মাসউদ বলছেন তুমি যখন তাবিজ পড়ো তখন শয়তান তোমার চোখে আর খোঁচা দেয় না, শয়তানি মন্ত্র আর সে ব্যবহার করে না, কারণ তুমি শিরক করছো। যখন তুমি তাবিজটা খুলে রাখো আবার তোমার চোখে খোঁচা দেয়, যাতে করে তুমি শয়তানি মন্ত্র ব্যবহার করো, যাতে করে তুমি আবার শিরক করো, শিরকের মধ্যে পতিত হও, এই জন্য তোমার চোখে খোঁচা দেয়। যখন তুমি আবার তাবিজটা পড়ে নাও তখন সে তোমার চোখে খোঁচা দেয় না। আজমির বাস রাব্বান না শাসবেন্দা শাফিলা শিফা ইল্লা শিফা ও শিফা লাই ওয়াদির সাকামা, এই দোয়াটা পড়ে পানি দিয়ে তুমি চোখে খোঁচাও তাহলে তোমার পানি পড়া বন্ধ হয়ে যাবে, চোখের পানি পড়া বন্ধ হয়ে যাবে। কে বলছেন? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে তাবিজ দিলে উপকার হয় কিন্তু তাবিজ দেওয়া শিরক, তাবিজ দেওয়া চলবে না। আমাদের আরুল হাদিসদের মধ্যেও তাবিজ রয়েছে। অতএব শিরক যদি করা হয় আমাদের কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। সূরা নিসা 4:46।
48 আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।